জন্মদিন মানে তো আমার একটা বছর গেল তাই না শিশুর জন্য জন্মদিন একটা খুবই আনন্দের ব্যাপার তার একটা দিন বাড়লো কিশোরের জন্য একটা দিন বাড়লো। হয়তো যুবকের জন্য একটা দিন বাড়ে কিন্তু প্রবীণের জন্য বৃদ্ধের জন্য একটা দিন কমে তাই না কারণ সে এগিয়ে যাচ্ছে তখন মৃত্যুর দিকে প্রথমে তার ওঠা জীবনের দিকে ওঠা তারপরে এক সময় নামতে শুরু করে এই জন্য অল্প বয়সে সব সময় মানুষ বয়স কমিয়ে বলে কিন্তু প্রবীণেরা বৃদ্ধেরা বয়স বাড়িয়ে বলতে চায় যে তোমরা তো বোঝো না আমার বয়স কত এই দাড়ি বাতাসে পাকেনি এটা দেখাতে চায় মৃত্যুর সম্পর্কে আমার যে ভাবনা সেটা হচ্ছে যে মৃত্যু অনিবার্য এটা শুধু মানুষের ব্যাপারে না যত প্রাণী আছে সব কিছুর ব্যাপারে এই পৃথিবীর ব্যাপারে এই যত গ্রহ আছে যত নক্ষত্র আছে কেমন যত এই বিশ্ব চরাচরে যত যত নক্ষত্র আছে যা কিছু আছে অন্তহীন সেটা তো এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যে এটা কত আছে এর সবকিছুই মৃত্যুর অধীন তা আমি একা মৃত্যুর বাইরে থাকব এটা কেমন কথা শুনতেও তো খারাপ লাগে কাজেই মৃত্যু একটা আকাঙ্ক্ষিত জিনিস আনন্দের জিনিস যে সবার যা হবে সবাই যে মৃত্যুর মধ্যে ঝাঁপ দেবে আমি সেই আনন্দ হ্যাঁ আনন্দ লোকে আমিও তাদের সঙ্গে ঝাঁপ দেব আমিও তাদের সঙ্গে আছি এই সঙ্গে আছি বিশ্বের সঙ্গে আছি